নিহন বাংলার সমস্ত জাপান প্রবাসী এবং বাংলাদেশের পাঠকদেরকে জানাই ধন্যবাদ। আমরা আজকে নিহন বাংলার স্টুডিওতে আমাদের খুবই কাছের একজন মানুষ, কবি, বিভিন্ন সাংস্কৃতিক কাজের সাথে জড়িত আছেন অনেকদিন যাবৎ, মোতালেব শাহ আয়ু প্রিন্স, প্রিন্স ভাই নামে সবাই তাকে চেনে। আজকে আমরা নিহন বাংলার স্টুডিওতে প্রিন্স ভাইকে স্বাগতম। প্রিন্স ভাই, আপনাকে ধন্যবাদ কষ্ট করে এত দূর আসার জন্য। প্রিন্স ভাই, আমরা জানি কবিতা, কবি, কবি সত্তা, এই নিয়ে আপনার একটা দীর্ঘ সময় কেটেছে। আপনার কবিতার জীবন নিয়ে আমাকে একটু বলুন। ধন্যবাদ জিকো আপনাকে। কবিতা কখন শুরু করি এই মুহূর্তে বলা খুবই মুশকিল, তবে এটা ঠিক যে আমি 7 বছর বয়স থেকে কুচকাচা মেলা করতাম বেগম সুফিয়া কামাল খালাম্মার স্নেহ ছিলাম। সেই সময় থেকেই আমি কবিতার প্রতি খুব দুর্লভ একটা আকর্ষণ ছিল, এবং ছেলেবেলা যখন বৃষ্টি হতো, যখন একাকী থাকতাম, তখন ভিতর থেকে কবিতার বিভিন্ন সরঞ্জাম আমার ভিতরে উঁকি দিত। তখন তার কবিতা লিখতাম না, লিখতাম ছড়া। তো কথা বলার সাথে সাথে হয়তোবা আমি কবিতার সাথে আমার যোগাযোগকে শুরুটা। এরপরে প্রকাশনার কি অবস্থা, মানে বই কতগুলো বেরিয়েছে বা কয়েকটা? হ্যাঁ, বই তো বের হয়েছে। লাস্ট যেটা বেরিয়েছে রোদ বিকেলের গল্প। আচ্ছা, রোদ বিকেলের গল্পের আগে বের হয়েছে টু ড্রিম টু রিয়েলিটি, যেহেতু আমি যখন দেশের দুটো কবিতার বই। হ্যাঁ, দুইটাই কবিতার বই। আচ্ছা, এবং তারও প্রথম বই, আমার জীবনে প্রথম বই বের হয়েছে অচল আঙ্গুলি, সেটা 90 দশকে। এরপর বিভিন্ন ম্যাগাজিনে, বাংলাদেশে যখন ছিলাম 70 দশকে, বিভিন্ন পত্র পত্রিকায় বের হয়েছে। নিজেও ম্যাগাজিন তৈরি করেছি পাড়াতে, নিজের ক্লাবে, এবং কচিকাচার পাতাগুলোতে বিভিন্ন সময়, এ তো আছে। নিজের কবিতার বই প্রথমে 90 দশকে অচল আঁদুলি প্রথম শুরু করি। এরপর বোধ হয় 17টার মতো বই আমার। 17টার বই? 17টার মতো বই। আচ্ছা, আর টোকিও আড্ডা, যেটা মানে অনেক গল্প শুনেছি, বিশেষ করে আমাদের আরেকজন বন্ধু আছেন প্রবীর বিকাশ সরকার, কাজী ইনসানুল হক, তাদের মুখে অনেক শুনেছি। টোকিও আড্ডাটা কি, আমার খুব জানতে ইচ্ছা করে। এবং নিয়ন বাংলার মাধ্যমে আজকে যারা জাপানে আছে তারা জানুক টোকিও আড্ডাটা কি। ধন্যবাদ জিকো ভাই। যারা যেমন আপনার সাথে, আমার কখনো জন্মের পর কোনো যোগাযোগই ছিল না, বাংলাদেশেও ছিল না, কিন্তু এই যোগাযোগটা কেন হয়েছে, আমরা একে অপরকে কেন জানি, একে অপরের সাথে এত মেশা কেন, আমরা দূরে আছি তারপরে আমাদের মনের গহীনে আমাদের প্রতি শ্রদ্ধাবোধ কেন আছে? কারণ আপনিও লেখালেখি করেন, সে আমিও লেখালেখি করেন, আপনার কবিতার লেখনই বের হয়ে ওঠে কখনো গভীর রাত, কখনো মধ্যরাত। হয়তো দেখা গেছে আপনার পাগলামিটা দেখা যাচ্ছে যে মধ্যরাতে ইনসানের সাথে আপনি খুব প্রচুর গল্প করতে করতে চাঁদ দেখতেছেন, সেখান থেকে আপনি ফেসবুকে লিখে ফেললেন। তো আসলে ওই জায়গা থেকে কিন্তু আমরা বিচ্ছিন্ন কেউ না, আমরা একই বাসিন্দার বলে আমাদের আত্মিক একটা ব্যাপার আছে। আমরা প্রবাসের থেকেও আমাদের জল, মাটি, আমাদের মৃত্তিকাকে আমরা ভালোবাসতে পারি, এবং সেই দায়িত্ব বোধ থেকেই বোধ হয় আমাদের লেখালেখি এবং টোকিওর আড্ডাটা শুরু সেটা। আচ্ছা, লেখালেখি আড্ডা এই দুটো কিন্তু খুব পাশাপাশি চলে, এবং এই দুটো খুবই মানে কি বলা যায়, একটা একটার সাথে খুবই, আমরা যেমন বিশ্ববিদ্যালয় জীবনে দেখি, আমরা কলেজ জীবনে দেখি, স্কুল লাইফে দেখি, সব মানে আড্ডা, সেটা চায়ের দোকানে হোক, লাইব্রেরিতে হোক, মাঠের কোনায় হোক, এবং সেখান থেকে কিন্তু বড় বড় সাহিত্য কাজগুলো, বড় বড় গ্রুপগুলো। এবং আমাদের দেশে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, লিটল ম্যাগাজিন আমরা কাজ করতাম ছোট পত্রিকাগুলোতে, সেগুলো পুরোটা আড্ডা ভিত্তিকই ছিল। আড্ডা করে সেখান থেকে বেরিয়ে আসতো যে আমরা কি করব, কি লিখবো, একজনের লেখা আরেকজন কারেকশন করে দিচ্ছে, এই জিনিসগুলো ছিল। তো টোকিওতে কেন আড্ডা, এবং সেটা কিভাবে মানে এই ভালো লাগা থেকেই বা এই ইচ্ছা থেকেই যে আমরা একসাথে লিখবো, একসাথে কিছু সাংস্কৃতিক কাজ করব, এরকম কিছুই? সত্যিকার অর্থে কি, আমরা সন্ধ্যার পরে আমরা গুটি কয়েক বন্ধু বান্ধব, তার মধ্যে প্রবীর বিকাশ সরকার, বিপুল, আমি, এরপর ববি, আরো ইনসান, কাজী ইনসান, সে সময়টা ছিল না, পরে আসছে ও,
তো সব মিলিয়ে আমরা গুটি কয়েক লোক ছিলাম যারা এক সময় প্রচুর পানশালাতে যেতাম নিয়মিত ভাবে। স্যার তো আমরা বিভিন্ন ভাবে পানশালাতে গেলেও কবিতা গল্প ছড়া সাহিত্য চর্চা করতাম। তো গভীর রাতে যখন ট্রেনে ফিরতাম তখন কি জানি একটা তাগিদ পেতাম, আমাদের দৌড়তো। একদিন আমরা পাঠশালাতে বসে প্রবীর বিকাশ সরকার বলল, আমরা এই আড্ডাটা কেন গঠনমূলক করতে পারি না, এই আড্ডাটা ধরে রাখার জন্য এই সেম জায়গাগুলির থেকে, এই পাঠশালা থেকে যদি যে কথাগুলো আমরা বলতেছি, বাংলাদেশকে নিয়ে যে ভাবনাগুলো ভাবতেছি, সেটা আমরা আড্ডা টোকিয়ে আড্ডার ভিতরে কেন করতে পারি, করতে পারছি আমরা সবাইকে নিয়ে যদি আড্ডার ভিতরে করতে পারি তাহলে তো আমরা কিছু ক্রিয়েটিভ কিছু করতে পারি না, তো ভালো কথা। তখন প্রবীর বিকাশ সরকার প্রায় এক সপ্তাহ পরে সে আড্ডার পরিকল্পনা বের করল। মানচিত্র কি তার আগে, সরি আমি ইন্টারাপ্ট করি, মানচিত্র কি টোকিও আড্ডার আগে নাকি টোকিও আড্ডার পরে? না, মানচিত্র টোকিও, মানচিত্র টোকিও আড্ডার অনেক অনেক আগে আগে। কবিতা উৎসব, কবিতা উৎসব তারও পরে, তারও আসছি আমি আপনার কাছে। জি, সেটা হচ্ছে যে আমরা যখন মানচিত্র যখন প্রবীর বিকাশ সরকার প্রথম বের করে ট্যাবলেটে, তখন থেকে মানচিত্রের সাথে আমি জড়িত। কারণ আজকে যারা বাংলাদেশে জাপানে প্রবাসী যারা সাংবাদিকতা করে তারা, এই জন্য আমি আমার প্রথম বাংলাদেশে প্রবাসে প্রথম বাংলা বইয়ের দোকান ছিল। আচ্ছা, তো সেই সেই সুনামে সবাই আমার কাছে আসতেন ওই ওই জায়গাটাতে, যারা ঢাকাতে মোটামুটি লেখালেখি করতেন সাংবাদিকতা করতেন, একটা মিষ্টি একটা জাপানের বইয়ের দোকান। কোথায় ছিল এটা? এটা মাচিয়াতে, মাচিয়াতে ছিল। তো দেশ এন্টারপ্রাইজ, ওটার নামও ছিল দেশ এন্টারপ্রাইজ। আচ্ছা, তো ওখানে বিভিন্ন বইটিও ছিল। তো যারা বই প্রেমিক, আজকে আবৃত্তিকার এবং অনুষ্ঠান ঘোষণা করেন এবং জাপান টেলিভিশনে অভিনয় করেন, জুয়েল ব্যান্ড বলছেন, উপন্যাস লিখেন জুয়েল হাসান, এবং আমার সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে উনি একজন, হুসাইন মনির ভাই, হারুন ভাই আছেন, বদরুল বরণ ছিল, চলে গেছে। তো আমি জুয়েলের কথা এই জন্য বলব, জি সে সময় জুয়েল আর মনি আসতেন আমার দোকানে একটা কারণে, বই পাওয়া যেত, বই পাওয়া যেত। এবং আগে থেকে ওনারা বলতেন যে আগামী সপ্তাহে এই বইগুলো আমার দরকার। আজকে যে বাংলাদেশের থেকে প্রায় 28-30 বছর জাপানে আছেন, জুয়েল একজন ভালো সংগঠক, আমরা সবাই জানি স্বরলিপির প্রথম দিক থেকে উনি ছিলেন, এবং সফল একজন নির্মাতা, গল্পকার, চিত্রনাট্যকার, মানে সব মিলিয়ে একজন গুণী গুণী মানুষের যা গুণ থাকা উচিত। এবং ঢাকা থেকে ওর সাথে আমার মোটামুটি একটা সম্পর্ক ছিল না, ও যে থিয়েটার করতো আমি আলাদা থিয়েটার করতাম, কিন্তু আমরা গণনাটক করতাম, আমরা বেলি রোডে নাটক করতাম, ওই সংস্পর্শে একজন আরেকজনের সাথে স্মৃতিগুলো, হ্যাঁ সেখানে প্রিন্স ভাই আপনি ছিলেন আর সেখানে জুয়েল তুমি ছিলা। তো সেই দিক সেই দৃষ্টিকোণ চেইন তৈরি হয়ে একটা চেইন সৃষ্টি হতো, এবং সেই দেশ এন্টারপ্রাইজে যারা আসতো তারা সবাই মিলে অনুভব করলাম যে মানচিত্রে। আচ্ছা, মানচিত্রকে কিভাবে আমরা গণনা করব? দর্শকদের বলি, মানচিত্র হচ্ছে জাপানের প্রবাসীদের প্রথম বাংলা মুদ্রিত ম্যাগাজিন বা পত্রিকা, কি বলা যায়, এটা মাসিক পত্রিকা ছিল? হ্যাঁ, মাসিক মাসিক পত্রিকা ছিল, প্রথম ত্রিমাসিক ছিল, তার পরে মাসিক মাসিক হয়েছে। এবং এটা সম্পূর্ণ অবদানের জন্য যিনি এটার স্রষ্টা প্রবীর বিকাশ সরকার, আমি মনে করি সেই সময়ের মধ্যে কোনো ফেসবুক ছিল না, আইফোন ছিল না, আমরা খুব একাকি অনুভব করতাম। সেই অনুভবের কাঙ্ক্ষিত মানুষটি ছিল, স্বপ্ন দেখার কারিগর ছিল সে প্রবাসে মানচিত্র। চিত্রটা মানচিত্রের একটা সময় খুব প্রচুর, যা বাঙালি যে কোনো ঘরে গেলে যারা পাওয়া যেত। না, পত্রিকা তো বাংলা পত্রিকার কালচার তো জাপান থেকে চলেই গেছে, একটা বর্তমানে আছে 10 দিক, সেটা মাসিক বের হচ্ছে, আর এছাড়া তো আর কোনো বাংলা পত্রিকা দেখি না। আর মাঝখানে একটা বেরিয়েছিল সম্ভবত প্রবাসী টাইমস নামে, সেটা একটা দুটো সংখ্যা হয়তো বেরিয়েছিল না। তো এই এই কালচারগুলো চলে, এই জন্যই আসলে নিয়ন বাংলার চেষ্টাটা এইটাই যে প্রবাসীদের ভেতরে বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্য, বাংলা কবিতা, এই জিনিসগুলোকে সাংবাদিকতাকে একটা মানে কি বলা যায় একটা সমন্বয় করে এটাকে ধরে রাখার একটা চেষ্টা, এবং মানুষকে জানান দেওয়া যে না একসময় ছিল জাপানে, আজকে যারা এসে দেখছে কিছু নাই, সাহিত্যের কাজ তেমন হচ্ছে না, পত্রিকা নিয়ে কাজ তেমন হচ্ছে না, তারা যাতে জানে যে না একসময় ছিল, কালের ক্রমে এটা কোনো কারণে স্থবির হয়ে পড়েছে, এটাকে আবার আমাদেরকে জাগ্রত করার জন্য কাজ করতে হবে।
তো সেটাই জিকো আমি যেটা বলতেছিলাম আপনাকে কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে যে মানচিত্র যারা আমরা কর্মীরা ছিলাম, সহকর্মীরা ছিলাম, তো সবাই আড্ডা করতাম, বিচ্ছিন্ন ভাবে আড্ডা করতাম বিভিন্ন দেশ নিয়ে। আমাদের মূলত ছিল দেশ, বাংলাদেশ। আর সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রামাণ্য একটা দলিল রাখার জন্য টোকিও আড্ডা শুরু করলাম, এবং সেটা নিয়মিত ভাবে টোকিও আড্ডা এই জন্য শুরু করলাম উৎসাহিত করার জন্য। তো সেখান থেকে বিভিন্ন ডিস্ট্রিকশন থেকে আমাদের যোগাযোগ আসতো, ওরা আসতো। আমরা প্রথমে টোকিও আড্ডা থেকে একটা আড্ডা করলাম, এবং টোকিও আড্ডার প্রথম আড্ডাতে খুব আহামরি কোনো লোক ছিল না, রেসপন্স ছিল না, আমরা কয়েকজন ছিলাম। ধীরে 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 টোকিও আড্ডার ট্যাবলেট সাইজের পত্রিকা হলো, আচ্ছা, সেখান থেকে বিভিন্ন লোক লেখালেখি শুরু করলো, এবং সারা বিশ্বে সেটা যারা প্রবাসী সচেতন, সাহিত্যের প্রতি সচেতন, সংগ্রহ করা শুরু করলো, ঢাকাতেও সেটা বিক্রি হতো। তো সেই দৃষ্টিকোণে আমরা টোকিও আড্ডার মূলত বিভিন্ন কবিতা সন্ধ্যা, কবিতা উৎসব, আপনি যেটা কিছুক্ষণ আগে বলেছেন, এরপর আমরা চিন্তা করলাম যে না, প্রথম বাংলা কবিতা উৎসব কেউ করেনি। আমরা প্রথম বাংলা কবিতা উৎসব করেছি, এবং প্রথম গ্রন্থমেলা টোকিও আড্ডা থেকে হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন যারা পড়বে হয়তোবা টোকিও আড্ডার পরে, আচ্ছা, কিন্তু আমরা প্রথমে আপনারাই অনুপ্রেরণা ছিলেন, শুরুটা সূচনাটা সেখানে ছিল 90 দশকে, সেটা হলো টোকিওর আড্ডার গ্রন্থমেলা মাচিয়া বুঙ্কা সেন্টার। অবশ্য ছবি মানচিত্রের ফাইলে আছে এবং টোকিওর আড্ডার ফাইলে আছে। তো সে দৃষ্টিকোণ থেকে আমরা শুরুটা করেছি, এবং প্রথম কবিতা উৎসবে যে হারে বাঙালি এসেছে কবিতা শুনতে, কেউ আসে এটা বিশ্বাস অবিশ্বাসযোগ্য ছিল, কিন্তু কবিতা শুনতে এসেছে। তারপরে দ্বিতীয় কবিতা উৎসব হলো, সেখানে প্রচুর সাড়া পেয়েছি এবং বিরাট হলে করেছি আমরা, এবং হঠাৎ করে কবিতা আড্ডাটা, আমি বাংলাদেশে চলে গেলাম, কবিতা টোকিও আড্ডাটা বন্ধ হয়ে গেল, আচ্ছা, মানচিত্রটা বন্ধ হয়ে গেল। তো বাংলাদেশে চলে যাওয়া মানে আপনার জাপান জীবনের একটা মানে বিরতি ছিল, বিরতি ছিল, আবার এসেছেন। হ্যাঁ, এখন আমরা আবার প্রিন্স ভাইকে পাচ্ছি, দেখা যাক টোকিও আড্ডা আবার কোথায় নিয়ে যাওয়া যায়। টোকিও আড্ডাটা এবার নতুন, আমি নিজে ব্যক্তিগত ভাবে যেহেতু টোকিও আড্ডার পরিকল্পনা করেন আমাদের মানে প্রাথমিক প্রবীর বিকাশ সরকার এখনো, তো সবচেয়ে ভালো কথা হচ্ছে আর ডাইরেক্টর পজিশনে আমি নিজে আছি, তো এর সাথে আমাদের যারা বন্ধু বান্ধব তারাও ডাইরেক্টর এটা। তো মোটামুটি ভাবে এখন আমরা চিন্তা করতেছি টোকিও আড্ডা থেকে সামনে জুনের দিকটায় আমরা বোধহয় আপনিও থাকবেন, আপনাকে আহ্বান করেছেন ব্যক্তিগত ভাবে মানে ইন্টারভিউর আগে, এবং সাথে সাথে আমাদের ক্যামেরা যিনি সহযোগিতা ওনাকেও প্রতি আমার আমন্ত্রণ, খালিবাবু ভাই, কারণ টোকিও আড্ডা জানিয়ে রাখি, টোকিওর আড্ডা কেউ মানে পৈতৃক কোনো সম্পত্তি না, কারো যে কেউ যেকোনো সময় আসতে পারে, এটা উন্মুক্ত। এবং আমাদের পরিকল্পনা আছে এর ভিতরে মানে আপনারা জানেন যে সুনীল গঙ্গোপাধ্যায়কে আমরা জাপানে নিয়ে আসছিলাম, আশিস স্যানেলকে নিয়ে আসছিলাম, রফিক আজাদকে নিয়ে এসেছিলাম, এবং সুনীল দার সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক আছে, সেটা দেশ পত্রিকাতে যখন প্রবীর বিকাশ সরকার গেছে সে পারত। আর একটা সময় যখন টেলিফোনে কথা বলতাম ওই পাশে, আমি কখন বলে রাখলাম দাদাকে অন্তত ড্রিঙ্কস এর কিছু টাকা দিয়ে আসুন কলকাতাতে, উনি যখন মদ খেতেন তখন উনি গভীর রাত পর্যন্ত আমার সাথে কথা বলতেন। তো এই যে আড্ডা টোকিও আড্ডার, এই যে আড্ডা আমার জীবনে সবচেয়ে পরম সৌভাগ্যবান আমি ব্যক্তি মনে করি, যে আমি জাপানে এসে খুব ভালো লাগছে যে বাংলাদেশে যে সমস্ত পাশে দাঁড়াতে পারতাম না, বা কলকাতা গিয়েও আমি একজন সুনীলদার পাশে দাঁড়াতে পারতাম না, দুর্লভ ব্যাপার ছিল। সে সুনীলদা, রফিক আজাদ, সে নির্মলেন্দু গুণ প্রবাসে থাকার কারণে আমি সুযোগ হয়েছে, এবং সবচেয়ে আমার ভালো লেগেছে এই জন্য, আজকে সমুদ্রগুপ্তর কথা যদি আসে, ওনার কতগুলো বই আছে, আমরা আমি কিছুদিন আগে টেলিভিশন তো মনে একটা যৌথ বইও আছে, এটা অনেকে বাংলাদেশে অনেকে জানে না, অনেকে বলে সুনীলদার সুনীল কেনা আর সমুদ্রগুপ্তের এই বই আছে, কিন্তু যৌথ কবিতার বই কিন্তু পৃথিবীতে আমি এবং সুনীলদার একমাত্র আছে। এবং নির্মলেন্দু গুণ ভ্রমি দেশে দেশে যে বইটা, এবং সবচেয়ে আমার মনে হয় যে গুন্দার সবচেয়ে বেস্ট সেলিং, এবং গুন্দার সবচেয়ে বেস্ট ভলিউমের যে ভ্রমি দেশে যেতে, আমি যদি ভুল না করি দর্শক, তাহলে ওনার সবচেয়ে বেশি ভলিউমের যে বইটা আছে ওখানে প্রচুর আড্ডা টোকিওর কথা লিখা আছে। আচ্ছা,
এবং ওনার বহিঃপ্রকাশ পৃথিবীতে উনি যে দেশে পাড়া দিয়েছেন, যে দেশে উপস্থিত হয়েছেন এবং জাপানে এসে যে টোকিও আড্ডা থেকে পেয়েছেন, এটার যে দুর্লভ একটা দুভাগে ভাগ করেছেন উনি ওনার লিখনীতে, এখানে আমরা মনে করি টোকিওর আড্ডা সার্থকতা। ঠিক আছে প্রিন্স ভাই, আমরা আজকে মানে এটাকে আমরা আরেকটা পর্বে নিব, কিন্তু এই আজকে শেষ করার আগে অ্যাকচুয়ালি যত যাই হোক, সাংস্কৃতিক কর্মী হোক আর যাই হোক না কেন, সর্বোপরি প্রিন্স ভাই একজন আবৃত্তিকার এবং কবি, তো কবিতা না শুনে তাকে ছাড়া যায় না। আমার হাতে ওনার একটা বই আছে কোথাকার আমি, মোতালেব শাহ আয়ু, আর ওনার হাতে একটা বই আছে ঘরমুখ প্রজাপতি, যেটা কাভারটা আমার খুবই পছন্দের ছিল। এই বইটা মনে হয় 10-12 বার পড়েছি, খুব ভালো লেগেছে কাভারের কারণে। ঘরমুখ প্রজাপতি নামটাও খুব সুন্দর ছিল। তো আমরা প্রথমে প্রিন্স ভাইয়ের কাছ থেকে একটা আবৃত্তি শুনি। প্রিন্স ভাই আপনার নিজের লেখা যদি একটি কবিতা। নিজের লেখা আমি বলবো যে মানে মিরার চোখ, মিরার চোখটা আমি এই জন্য বলবো কবিতা বলার আগে, কবিতা আবৃত্তি করার আগে, সেটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে বাবুবাজার। আচ্ছা, বাবুবাজার পর ইসলামপুর, ইসলামপুর পর বাবুবাজার ফাঁড়ি। আচ্ছা, বাবুবাজার ফাঁড়ির পর পাশে হচ্ছে আপনি শাকারি বাজার। শাকারি বাজারের প্রথম ঢুকতে শাকারি বাজারের ডান দিকে হচ্ছে তাঁতি বাজার। তাঁতি বাজারে পার হলেই আপনি তাঁতি বাজার যে চৌরাস্তাকে বলে সেখানে শিব মন্দির, শিব মন্দিরের ডান দিকে সোজা গেলে আপনি ঝুলন বাড়ি। আচ্ছা, এবং ঝুলন বাড়িতেই হচ্ছে মিরাদির বাড়ি। আচ্ছা, এবং সেখানে 25শে মার্চের রাতে কি ঘটেছিল সেটা আমি সেই কিশোর সময় মানে সে মানে বাল্য সময়ে যেটুকু দেখেছি আমার স্মৃতি থেকে আমার কিছুটা লিখা, এবং এতটুকু মিথ্যা না। মাই প্লেজার। মিরার চোখ, মিরার চোখে চোখ রাখলে হয়তো দেখা যাবে ঝুলন বাড়ি, জ্বলছে দাও দাও করে আগুন, যেমন ছোট গুলি এলো পাথারি ভোরে রাজানের সুর আসছে মিলিয়ে, শাকারি বাজার তাঁতি বাজার বুড়িগঙ্গা পার হয়ে এগিয়ে আসছে কিছু হাত। মেয়েদের বাড়ির আঙিনায় কোনো পদশব্দ নেই, অথচ দেয়ালে কুলির তার, ভাঙাচোরা দরজায় জানালায় মেঝেতে রয়েছে কিছু রক্তের আলপনা। পোড়া বাড়িটায় লুট করে যাওয়া এই অসময়ে শুধু পড়ে আছে এক কোণ একখানা সোনার তুড়ি। স্বাধীন দেশে একদিন পেয়ে গেলাম মিরার খবর, পাচুদের গাইড বাড়ি কুমিল্লায়, যুদ্ধের পর সে প্রথম দেখা নির্জন ঘরে মিরার আমি। পাচু এলো হলো কুশল বিনয়, গভীর রাতে শোনা গেল মিহিসরে মীরা অসময়ে গর্ভবতী। এরপর সেই পুরনো সাতক্ষণ মিরার চোখে প্রিয় মাতৃভূমি শুভ মুক্তি। ধন্যবাদ। আমি একটা মানে কি বলা যায় সাহস করি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমার ভালো লাগছে, আমার কবিতা অবশ্যই কেউ পড়ে না। আমি প্রিন্স ভাইয়ের কোথাকার আমি বই থেকে একটা কবিতা পড়ছি, চেষ্টা করছি আবৃত্তি করার, জানি না কতটুকু পারবো, চেষ্টা করে দেখি। কবিতাটির নাম চারিপাশের সাত কাহন। এই বুকের ভেতরে অন্ধ্র প্রজাপতি ডানা ঝপটাচ্ছে, ইকে বুকুরো নিশিগুচি পার্কে ভোরের বাতাসে জয়ার শাড়ি উঠছে, একটি টাউন হলে গোল টেবিলে চেনা মুখ, বৃদ্ধ আঙ্গুলের নিচে এক চিলতে নদী। এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূতাবাস, ওখান হতে বেরিয়ে যায় ব্যক্তিগত ঠিকানায় সেই চিরচেনা বসত বাড়ি, ছোপ ছাপ রক্তের বাবুবাজার পুলিশ ফাঁড়ি, আঙিনাই সুবেদার আব্বাস এর ঝাঁঝরা দেহ, শাকারি বাজারের অলি গলিতে লাশ আর লাশ, কমরেড ডাক্তার সেনের খোলা চোখ, আকাশে চিত্রাদির বুকের মাঝখানে ফুটো থেকে দেখা যায় পাক মিলিটারির কালো বুট, তাঁতিবাজার শিব মন্দির আর নেই, বোমার হামলায় ঝুলন বাড়িতে নিতাই সারের লাশ, মেঝেতে চানখার পুলের কৃষ্ণচূড়ার চূড়ার প্রতিবাদ, নয়াবাজার বংশাল জ্বলছে, হিমালয়
লজ্জায় মুখ ঢেকে নিয়েছে, নদী গর্ভবতী হয়েছে, তুমি এলে অবশেষে বিজয়িনী হয়ে। আমি ফিরে এলাম, ফিরে এলাম কাপড়ে সেলাই করা হৃদয়। এই সব সাত কাপড় নিয়ে যখন ভাবছি, তখন দেখলুম ঝকঝকে সাদা দেয়ালে শুয়ে আছেন একজন সম্পাদক, একজন অঙ্কন শিল্পী, একজন গেরিলা, একজন আমার কাছে শুধু কচি কাচার, মেলার শাহাদাত ভাই, আমার কষ্টের ভেতরের কষ্ট। এরপর শুভবুদ্ধি শুভমুক্তির জন্যে সুকান্ত গুণ সমুদ্র জয়া ও আমি আর মাতাল ভগবান। ছুটে যাই ময়মনসিংহের কাঞ্চনপুর বারহাট্টা ধলেশ্বরী নদীর, ধলেশ্বরী নদীতে সাঁতার কেটে সবাই ডাঙায় দাঁড়িয়ে সুনীল আকাশ দেখে নিই। ধন্যবাদ প্রিন্স ভাই, ধন্যবাদ, খুব ভালো লাগছে আপনার কণ্ঠে। আমি জানতাম না এত চিত্র, ভালো চিত্র গ্রহণ করে আমার লেখাটা আজকে সার্থকত হলো আপনার আবৃত্তির কণ্ঠে। ধন্যবাদ নিহর বাংলা, যারা যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আর আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য নিহর বাংলা খমকে অনেক অনেক বেশি ধন্যবাদ, আর ধন্যবাদ খুব কষ্ট করে শোনার জন্য। শুভরাত্রি, ধন্যবাদ। দর্শক মন্ডলী, আজকে নিহন বাংলার আড্ডা স্টুডিও থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। আবার কোনো একজন অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, কথা হবে, ভালো থাকুন।